হাই মাই ক্রাফট লাভার ফ্রেন্ডস, তোমরা আজকে কেমন আছো? নিশ্চয়ই তোমরা আজকে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি হট মেল্টেড গ্লু গান, যেটা খুব কম প্রাইসে তোমরা একটা ভালো একটা গ্লু গান পেয়ে যাচ্ছ। এটার দাম মাত্র 200 টাকা। 200 টাকার মধ্যে এত ভালো একটা এবং বড় একটা গ্লু গান তোমরা পেয়ে যাচ্ছ। তো এটা অনেক ভালো কোয়ালিটির গ্লু গান, এবং এটার যে কোয়ালিটিটা হচ্ছে, কোনো কোয়ালিটি সম্পর্কে একদম বলা মানে মুশকিল হয়ে যাবে, এত ভালো কোয়ালিটি। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে এটা মডেল, এখানে সাথে দেওয়া আছে গ্লুগান G5। এটা কিন্তু 100 ভোল্টেজের গ্লুগান। তারপর হচ্ছে কি, এখানে কিন্তু কিছু দেওয়া আছে এটাকে কীভাবে ইউজ করতে হয়, কোন কোন জায়গায় ইউজ করা যায়, এটা কিন্তু এখানে লেখা আছে। একটা দ্যাট এখানে কিন্তু তোমাদের একটা এটা কেয়ারফুল, এটা কীভাবে কেয়ারফুলভাবে ইউজ করতে হয় এটা এরকম করে দেওয়া আছে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা এটাকে পরে ভালো করে দেন ইউজ করবে। তো যারা গ্লুগান কিনে ইউজ করতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট এবং খুবই সহকারী একটা ভিডিও হতে চলেছে। তো লেটস আনবক্স ইট। তো এটাকে আনবক্স করতে গেলে ফার্স্টে তোমাদের এই জায়গাটা দিয়ে খুলতে হবে, এটাকে খোলার পর আফটার দ্যাট এই জায়গাটাও খুলতে হবে। খোলার পর এটা এভাবে করবে, এভাবে এটা আনবক্সিং হয়েছে। উপস, এটা তো ছিঁড়ে গেছে, নো প্রবলেম। এটা ছিঁড়ুক বা না ছিঁড়ুক তা দিয়ে আমার সমস্যা নেই, আমার জাস্ট গ্লু গান হলেই হলো। এটাকে বের করে নিই এখন আমি। ও, এটার সাথে তো একটা গ্লু স্টিকও দিয়েছে, ভালো কথা। তো এটা হচ্ছে গ্লু গানটা, এবং এটার সাথে একটা মেটেলের স্ট্যান্ডও পেয়েছি আমি। এটার সাথে লাগিয়ে তারপর কাজ করতে হয়। আর এটা দেওয়ার কারণও একটা আছে, যখন তোমরা কাজ করবে তখন কিন্তু গ্লু গানটাকে এভাবে করে স্ট্যান্ড করে রাখতে হবে, না হলে কিন্তু এটার ভিতরের যে মেশিনটা আছে এটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যেতে পারে, মানে খারাপ হয়ে যেতে পারে। সো এই জন্য এটাকে হারানো যাবে না, এটাকে এটার সাথে সবসময় লাগিয়ে রাখতে হবে। তো এটাকে আমি এটার সাথে এভাবে করে লাগিয়ে দেবো। তো লাগিয়ে ফেলি আমি। সো গাইস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি অলরেডি গ্লু গানের সাথে স্ট্যান্ডটাকে লাগিয়ে দিয়েছি, এবং এটার সাথে একটা ছোট্ট একটা গ্লু স্টিক দিয়েছে। তো এটা দিয়ে আর আমার কী হবে? তো আমি এই দুইটি আগে থেকে কিনে রেখেছি, আসলে আমি কেনার সময় খেয়াল করিনি যে এটার সাথে এতটুকু একটা গ্লু স্টিক আছে। তাও ভালো হলো, এটা 1 ঘন্টাও যাবে না। তো আমি দুইটা গ্লু স্টিক কিনে রেখেছি। আর হ্যাঁ, আমি বলি এই বড়ো গ্লু গানের গ্লু স্টিকের দাম কিন্তু একটা এক পিস 20 টাকা করে নেয়, এবং ছোটো গ্লু গান যেটা আছে আমার কাছে একটা আছে, এটা হচ্ছে সেই ছোটো গ্লু গান, আমার আগের গ্লু গান। বাট এটাকে আমি বেশি দিন ইউজ করতে পারিনি, জাস্ট 1 মাস ইউজ করেছি, মানে এটা নষ্ট হয়ে গেছে। তো আমি এই জন্য আরেকটা কিনেছি, এটা সেমই, একদম কোয়ালিটিটা সেম। তো এখানে যেটা সমস্যা, এটার ভিতরে কয়েলটা কেটে গেছে, এজন্য এটার কাজ করছে না। তো এটার চেয়ে এটা কিন্তু সাইজটা কিন্তু অনেক ছোট তোমরা দেখতে পাচ্ছ, এবং এটার গ্লু স্টিকটা ভিতরেও কিন্তু শেষ হয়ে আসছে, যখন আসলে এটার দিনকাল শেষ হয়ে আসছে, তো এই গ্লু স্টিকটাও শেষ হয়ে আসছে, মানে কী বলবো। তো এইটার দাম নিয়েছিল 250, এবং এটার দাম নিয়েছে 200 টাকা। তোমাদের শুনলে একটু অবাক লাগতে পারে, এত ছোট একটা একটা অত ভালো কোয়ালিটি না গ্লু গানটা 250 টাকা নিল, আর এটা নিল মাত্র 200 টাকা, এটা কীভাবে হতে পারে? আর আমি বলি এই গ্লু গানটা আমি যে দোকান থেকে কিনেছি সেই দোকানের মালিক একদম ভালো না, মানে। আর আমি বলি তোমরা ভালো জিনিসের দাম সবসময় ঠিকঠাক থাকে, সেটা বেশি হোক বা কম হোক, সবসময় ঠিকঠাক থাকে, কিন্তু খারাপ জিনিসের দাম কোনো সময় ঠিকঠাক থাকে না। এটার সাথে যারা একমত আছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, খারাপ জিনিসের দাম কোনো সময় ঠিকঠাক থাকে না। এবং যাই হোক, আর এটা দিয়ে কী করা যাবে এটা রেখে দিই। তো অনেক গ্লু গানে কিন্তু দেখা যায় সুইচ থাকে অন অফ করার, তো আমারটাই নেই, আমারটা একদম এখান থেকে ফ্ল্যাট আছে। তো এটা আগের একটা কোয়ালিটি, মানে আগের একটা মডেল, আর এখন এসেছে হচ্ছে গ্লু গান GG8, যেটার মধ্যে অন অফ করার ব্যাটারি আছে। এবং এরকম কিন্তু আরেকটা ছোটোগুলো পাওয়া যায় নীল কালারের, বিভিন্ন কালার থাকে, শুধু নীল না, তো ওগুলোও অনেক ভালো কোয়ালিটি, ওটাও তোমরা নিতে পারো, ওটা তো আরও ভালো হবে। তো
এটা হচ্ছে 100 ভোল্টেজের গ্লুগান, এবং ছোটোগুলো যেগুলো আছে ওগুলো 20 ভোল্টেজ, 80 ভোল্টেজ, কোনোটা আবার 60 ভোল্টেজ, এরকম তোমরা পেয়ে থাকবে। তো আমার কাছে কম ভোল্টেজের গ্লুগানগুলোই বেশি ভালো লাগে, কারণ যখন আমি গ্লুগানগুলোকে, আমি তো আগে গ্লুগান ইউজ করেছি, তো যখন গ্লুগানগুলো আমি হিট করতে দিই গ্লুগানকে, তখন গ্লুগানের এই জায়গা থেকে গ্লু পড়ে টেবিল টেবিল সব নষ্ট হয়ে যায় এবং অস্থির লাগে একটা ব্যাপার, তো এবং অনেক গ্লু অপচয় হয়। তো এই জিনিসটা আমার ভাল লাগে না, বেশি ভোল্টেজের গ্লুগানে বেশি গ্লু অপচয় হয়। তো আমি বলি আমার মতে তোমরা কম ভোল্টেজের গ্লুগানই কিনো। তো আরেকটা কথা বলি আমি তোমাদেরকে, এই যে গ্লুগানের যে উপরের অংশ দেখতে পাচ্ছ, এটাকে টাচ করবে না। কারণ হচ্ছে এটা যখন গরম হয়, প্রচুর পরিমাণে গরম হয়ে যায়, এবং এটার যে নলটা থাকে, নলটা কিন্তু একদম আগুন হয়ে যায়, অনেক আগুন হয়, আগুনের মতন গরম হয়ে যায়। সো এটাকে যখন হিট হবে তখন টাচ করারও চেষ্টা করবে না, এবং যখন প্লাগ থেকে খুলে রাখবে তখন এটা 15-20 মিনিট পর এটাকে টাচ করবে, তার আগে টাচ করবে না। মূল কথা, এটাকে তোমাদের টাচ করারই দরকার নেই, কারণ এটা টাচ করে তোমরা কী করবে বলো, কিছুই করার নেই। সো এখন আমি তোমাদের দেখাই কীভাবে করে গ্লু স্টিক অ্যাটাচ করতে হয়। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা হোল আছে, এই হোলটার মধ্যে গ্লু স্টিকটাকে ঢুকাবে। ঢুকানোর পর একটুখানি একটুখানি চাপ দেবে, চাপ দেওয়ার পর তোমরা যে এখানে দেখতে পাচ্ছ এই ট্রিগারটাকে চাপ দিলে কিন্তু ভিতরে যে এয়ার একটা পাইপের মতন জিনিস আছে, এটা কিন্তু প্রেশার ক্রিয়েট করে। প্রেশার ক্রিয়েট করার জন্যই গ্লু স্টিকটা যখন ভিতরে ঢুকে, প্রেশার ক্রিয়েট করে এটা ভিতরেটা মেল্ট হয়, ভিতরে গ্লু স্টিকটা মেল্ট হয়, মেল্ট হয়ে এখান থেকে পড়া শুরু করে। সো আমি এটাকে অ্যাটাচ করে দেখাই। এই দেখো, এখান থেকে কিন্তু গ্লু স্টিকটা দেখা যাচ্ছে, এই দেখো। এখন কিন্তু তোমাদের এটাকে বেশি প্রেশার ক্রিয়েট করার দরকার নেই, যখন দেখবে এখানে পৌঁছেছে তাহলে একটা কাজ করবে, ট্রিগারটাকে এভাবে করে চাপ দেবে, অটোমেটিকলি গ্লু স্টিকটা ঢুকে যাবে ভিতরে। অটোমেটিকলি আমার গ্লু স্টিকটা ভিতরে ঢুকে গেছে, তখন আমি তোমাদের ইউজ করে দেখাই। তো চলো আমার সুইচ বোর্ডে। সো গাইস, এটা হচ্ছে আমার সুইচ বোর্ড। তো যাদের সুইচ বোর্ডে একটু সমস্যা থেকে থাকে, তারা কিন্তু সব সময় একটা থ্রি প্লাক ইউজ করার চেষ্টা করবে। আমি একটা থ্রি প্লাক নিচ্ছি, থ্রি প্লাকের সাথে এভাবে লাগিয়ে দেবে। আর যাদের সুইচ বোর্ডে সমস্যা নেই, তারা কিন্তু সরাসরি এদিকে লাগাতে পারো, কিন্তু যাদের সুইচ বোর্ডে সমস্যা আছে তারা কিন্তু এখানে লাগাবে না, সরাসরি কিন্তু এখানে লাগাবে না, তাহলে কিন্তু মানে তোমাদের গ্লুগানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি বলি যে তোমরা যতদূর পারো থ্রি প্লাক, যদি তোমাদের বোর্ডটা ভালো থাকে তাও থ্রি প্লাক ইউজ করো, কারণ এটা সেফ হবে। তো আমি এখানে আগেই ব্যাটারিটা মানে যে সুইচটা অন করে দিয়েছি কারেন্টের, এখানে এখন কিন্তু লাইন এসে পড়েছে। তো এখন আমি গ্লুগানের এই ওয়্যারটাকে নিয়ে এখানের সাথে লাগাবো। লাগানো হয়ে গেছে। সো গাইস, এখন কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছো এটা কিন্তু হিট হচ্ছে। তোমরা যখন এটা নতুন নতুন কিনবে তখন এটা হিট হতে কিন্তু অনেক সময় লাগবে, প্রায় 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে লাগবে, কিন্তু যখন তোমরা এটা ব্যবহার করে ফেলবে তখন কিন্তু দেখবে 2 মিনিটের মধ্যে এটা হট হয়ে যাচ্ছে। তো হালকা হালকা কিন্তু আমি টেম্পারেচার অনুভব করতে পারছি। তো এটা যখন ই হবে, এটা নিচে কিন্তু অবশ্যই একটা কাগজ দিয়ে নেবে, আমি একটা কাগজ দিয়ে নিচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছ আমি একটা কাগজ দিয়ে নিয়েছি, তোমাদের কাছে যদি টিস্যু থাকে তাও তোমরা টিস্যু ইউজ করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ গ্লুগানটা কিন্তু হিট হচ্ছে, এবং এটার সামনে একটুখানি গ্লু দেখা যাচ্ছে। আর যখন তোমরা বুঝতে পারবে যে গ্লুগানটা হিট হয়েছে, তখন গ্লুগানের সামনে থেকে কিন্তু হালকা হালকা একটু গ্লু পড়তে শুরু করবে আপনা আপনি, ট্রিগার ধরে চাপ দেওয়ার কোনো দরকার নেই। তো আমি তোমাদের কাছে একটা গ্লুগান ইউজ করার একটা ভালো এবং একটা সাশ্রয়ী আর হচ্ছে গিয়ে নিরাপদ উপায় বলি, গ্লুগান যদি বেশি সময় এই ওয়্যারের সাথে লাগিয়ে রাখো, বিদ্যুতের সাথে ওয়্যারটা লাগিয়ে রাখো, তাহলে কিন্তু গ্লুগানের এই যে মাথাটা আছে এখান থেকে কিন্তু ভীষণ ধোঁয়া ধোঁয়া উঠতে থাকে, আমি নিজেও দেখেছি। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই, বাট এটা অনেক পরিমাণে হিট হয়, হিট হতে হতে মানে একটা মানে অনেক এই পর্যায়ে চলে যায়, মানে এই জায়গাটাও তখন ধরলে হালকা হালকা হিট অনুভব করা যায়।
অনেক হিট হয়ে যায়, এই জায়গাটাও হিট লাগে আমার হাতে। তো তখন তোমরা কিন্তু এটা রেকর্ড দরকার নেই, এটা যখন দেখবে যে এটা সামনে থেকে একটু গ্লু পড়ছে, দেন এটার এখানে ট্রিগার একটু চাপ দেবে, ট্রিগারটা চাপ দিয়ে যখন দেখবে যে এটা নরম হয়ে এসেছে ট্রিগারটা, তখন এখান থেকে কিন্তু খুলে ফেলবে। আর যদি নরম না হয় তাহলে আর 2 মিনিট অপেক্ষা করবে, অপেক্ষা করলে তারপর দেখতে পারবে যে এই ট্রিগারটা কিন্তু তোমাদের নরম হয়ে এসেছে। হ্যাঁ, তো তখন কিন্তু তোমরা এই যে ওয়্যারটা কিন্তু বিদ্যুতের কাছ থেকে খুলে ফেলবে, খুলে ফেলার পর ওয়্যারলেসভাবে তোমরা কাজ করতে পারবে। তো এটা একটা ভীষণ একটা কার্যকরী উপায় এবং খুব নিরাপদ। অনেক সময় এটার সাথে লাগিয়ে রাখার সময় কিন্তু অনেক সময় এই গ্লুগান নষ্ট হয়ে যেতে পারে, বেশিক্ষণ কিন্তু লাগানো যাবে না। গ্লুগান যদি তোমরা এক নাগারে তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা ইউজ করতে থাকো, অবশ্যই এটার মাঝখানে তোমরা 10 মিনিট বিরতি দেবে, কারণ এটা প্রচুর পরিমাণে হিট হয়, এক নাগারে এত বেশি কাজ করার দরকার নেই তোমাদের। তো আমি একটু নতুন নতুন কিনেছি, এখানে একটু হিট হতে সময় লাগছে, 2 মিনিট হয়ে গেছে তবুও এখনও হিট হচ্ছে না, জানি না কেন না। তো একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করা যাক।